আর গাইস এইটাই হচ্ছে আমাদের বাড়ি। তো গাইস আজকে এমন এমন জায়গা দিয়ে আমরা রাইড করতেছি যে জায়গা দিয়ে আমি জীবনও আসি নাই আমার নিনজা এটা নিয়ে। আর গাইস এটা হচ্ছে আমাদের স্কুল ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়। এই জায়গাটা মানে আমার ইমোশন, মানে এই জায়গাটার কথা না বললেই নয়, মানে এই জায়গাটা আমার ইমোশন। হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস। তো গাইস আমি এর আগের ব্লগে বলছিলাম এই ব্লগটা আপনারা সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন। তো আজকে আমি আমার প্লেস নিয়ে বা আমার এলাকা নিয়ে একটা ব্লগটা করব। তো আমি কোথায় কী করি, কোন জায়গায় থেকে ইউটিউবিং শুরু করছি, কোথায় কী করি না করি সবগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি কোন স্কুলে পড়ালেখা করি আর আমার বাসা কোথায় সবগুলো আপনাদেরকে দেখাবো। তো ব্লগটাতে বেশি বেশি ভালোবাসা দিবেন আপনারা, আপনাদের কাছে একটাই চাওয়া আমার, তো এই ব্লগে বেশি বেশি ভালোবাসা দিবেন। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তো গাইস প্রথমে এই জায়গা থেকে শুরু করি। তো আমি ওইখানেই এই ভিডিওর ইন্ট্রোগুলো দিই, ব্লগের ইন্ট্রো দিই, টিকটক ভিডিও ওইখানে করতাম। আর এই জায়গায় আমি সবগুলো করি যখন প্রথম প্রথম অনলাইন জগতে আসছিলাম, তখন এখান থেকে টিকটক বা যেটাই বলেন সবগুলো এখান থেকেই করতাম। তো গাইস যখন আমি প্রথম প্রথম টিকটক করতাম তো তখন এখান থেকেই করতাম, ওইখানে অনেক ভিডিও বানাইছি। আর ইউটিউবের ইন্ট্রোগুলো এখান থেকেই দিই। তো এখানে আমার এই জায়গাটা মানে আমার ইমোশন, মানে এই জায়গাটার কথা না বললেই নয়, মানে এই জায়গাটা আমার ইমোশন। আর এখানে অনেক টিকটক ভিডিও বানাইতাম। তো এখন আছে আমার সাথে ওরা দুইজন আছে, আর ওর একটা MT50 আছে। তো আর এই জায়গাটা মানে আমার ইমোশন, এখান থেকে সবগুলো শুরু। আর আমি ইউটিউবের যখন শর্ট ভিডিও বানাতাম তখন এখান থেকে ভয়েসগুলো দিতাম, ব্যাকগ্রাউন্ড যে ভয়েস দিতাম তো এগুলো এখান থেকেই দিতাম। আর এই জায়গাটার কথা আর না বললেই নয়, জায়গাটা হচ্ছে আমার জন্য ইমোশন। তো এখান থেকে আমার সব কিছু শুরু, অনলাইন জগতে এখান থেকে আসা। আর এখন ইন্ট্রোতে এখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে দুজন মানুষ বসে আছে, তো সেজন্য এখানে একটু লজ্জা লাগতেছে, তাই এখান থেকেই দিলাম। আর এই জায়গাটা কিছুটা এরকম, তো পিছনে একটু টিন আছে আর সামনে কিছুটা এরকম। আর আমি এখান থেকে সব ইন্ট্রোগুলো দিই, তো আপনারা হয়তো দেখেন অনেকে বুঝেন কোথায় থেকে দিই। তো আজকে আমার সাথে আছে ওরা। আর গাইস এইটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে ঢোকার আগে এরকম একটা ছোটো করে একটা সাইনবোর্ড দেখতে পারবেন, আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির মাঝখানে একটা পুকুর আছে, আর আমাদের বাড়িটা কিছুটা এরকম। আর ওই যে যে দুইতলা বাড়িটা দেখতেছেন সেটাই হচ্ছে আমাদের বাসা, আর আমাদের বাড়িটা কিছুটা এরকম। আর গাইস এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং, যেখানে আমরা অনেক 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 আড্ডা দিছি। আর এখানে একটা আর্জেন্টিনার পতাকা আঁকছে, যখন বিশ্বকাপ চলছিল তখনই আঁকছিল। আর আমাদের বাড়িতে ঢোকার রাস্তা কিছুটা এরকম, আর এখানে অনেক অনেক আড্ডা দিছে, আর এখন তো সময় পায় না তাই আর আসি না আর কি। আর এটাই হচ্ছে আমাদের স্কুল, চারতলা বিল্ডিং, ফরহাদাবাদ ছয়তলা নামে পরিচিত। তো এখানে দুইটা ভবন আছে, একটা হচ্ছে পুরাতন ভবন আর একটা হচ্ছে নতুন ভবন। তো এটা হচ্ছে ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত পড়ছিলাম। আর এটা হচ্ছে আমাদের স্কুলের সেকেন্ড গেট। তো আমি প্রথম গেটটা ভিডিও করার জন্য মাথায় ছিল না। আর এটা পাশে এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। তো গাইস আমাদের স্কুল তো দেখছেন, তো এখানে শহীদ মিনার বানছে, মানে নতুন করে ইয়া করছে, তো এখানে দেখাইতে দিচ্ছে না। তো কালকে নাকি উদ্বোধন হবে, তো পরশু আসতে বলতেছে, তো তখন তো আমি আর আসতে পারবো না। আর এমনি আমাদের স্কুল তো দেখাইছি কীরকম, আর এখন কিছু ঘোরাফেরা করবো। তো আমরা যতক্ষণ ঘোরাফেরা করতেছি ততক্ষণ আপনারা আমার এলাকা আর স্কুলের একটা সিনেমেটিক ভিউ এনজয় করেন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছ উপহাস হয়েছি নিরাশ, বুঝনি কখনো কি হারিয়েছ গোপনে, পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে। তো গাইস স্কুলে তো গেছি, তো সিনেমেটিক ভিউটা কিরকম হয়েছে কমেন্টে জানান। আর এখন এমনি ঘোরাফেরা করতেছি আমার নিনজা স্টু আর ও আমার বান্ধবী সাদিয়াকে নিয়ে। তো আমার নিনজা স্টু এটা নিয়ে রাইড করতেছি, রাস্তাটা অনেক ভাঙ্গা গাইস, অনেক কষ্ট করে চালাচ্ছি। তো গাইস আমরা এই ছোট্ট একটা রাস্তা দিয়ে রাইড করতেছি আমি আর আমার বন্ধু। তো এদিকে হচ্ছে একটা খাল, তো খালের পাশ দিয়েই এই ছোট্ট একটা রাস্তা দিয়ে তো আমার নিনজা এটা নিয়ে রাইড করতেছি আমরা। আর আমাদের সামনেই খালটা কিছুটা এরকম, আর এদিকে চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ। এখানে 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 আমরা যতটুকু আসছি শুধু কলা গাছ দেখতেছি যে, আর একদম শক্তি নাই আর সাইকেল চালানোর মতো, অনেক দূর থেকে প্রায় আসতেছি যে, মানে আজকে একটু বেশি রাইড করতেছি। আর ইনশাল্লাহ আর কোন দিকে যাই দেখাবো আপনাদেরকে, যদি কোনো ইন্টারেস্টিং জায়গায় যাই তো যাওয়া যাক। তো গাইস আজকে এমন এমন জায়গা দিয়ে আমরা রাইড করতেছি যে জায়গা দিয়ে আমি জীবনও আসি নাই আমার নিন জায়গাটা নিয়ে।
তো গাইস আমরা সাইকেল রাইড করতে করতে এমন একটা জায়গায় চলে আসছি, নিজেও আসি না জীবনে, তো এখান থেকে কিছুটা ভিউটা এরকম চৌস একটা ভিউ। এই জায়গাটার নাম নাকি আনন্দবাজার। তো আমি আগে আসছিলাম তো প্রায় 4-5 বছর আগে, তো তখন একটা ছবি তুলছিলাম যেটা আপনারা দেখলে একদম হাসতে হাসতে মরে যাবেন। তো গাইস এখানের ভিউটা একটু দেখেন, মানে অসাধারণ একটা ভিউ। এখান থেকে উপর থেকে নিচে কিছুটা এরকম অনেক ভয়ানক একটা ভিউ। আর এদিকে ব্রিজটা অনেক লম্বা গাইস, মানে জোস একটা ব্রিজ। আর এদিকে কিছুটা এরকম, আরও বাড়াবাড়া আসছে এখানে। তো আমরা আসছি, আমার নিঞ্জাটা এখানে পার্ক করছি, আর ব্রিজটা কিছুটা এরকম। আর এখানে অনেক আরম ফাইভ এমপি অনেকগুলো আছে, আর আমার নিঞ্জাটা এখানে। গাইস অনেক রাইড করছি, তো এখন চলে যাচ্ছি বাসায়। আর বল শক্তি নাই, আমার বন্ধুকে সাইকেল চালাই দিয়েছি, আমার তো একদম শক্তি শেষ, আর এখন চলে যাচ্ছি বাসায়। তো গাইস রাইড করতে করতে অনেক দূর চলে আসছি। তো আজকে ব্লেজ চুর হয়ে গেল আর সাইকেল চুর হয়ে গেল, দুইটা একসাথে হয়ে গেল। আর আজকে এমন এমন জায়গায় আসছি যে জায়গায় আমি জীবনেও আসি নাই। আর গাইস ব্লগটা এখানে এন্ড করবো, তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে ব্লগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো দেখে একটা কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক ও শেয়ার ঠক দিজিয়ে, মা কাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজিয়ে, 5000 লড়ে দিক জানা চাইয়ে।